আমরা আমাদের লাস্ট টিউটোরিয়ালে আমাদের এই টেক্সটগুলোকে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি সেন্টার করেছিলাম। একটা ছোট্ট প্রবলেম, আমি চেয়েছিলাম আমার ওয়েবসাইটটা ফুল ওয়েথ থাকবে, দ্যাট ইজ ইউজারকে আমার ইউজার যেন পাশাপাশি স্ক্রল করতে না হয়। সো আমাদের একটা জিনিস খেয়াল করবেন, আমরা ইন্ট্রো যে ডিফটা, ডিফটা যদি একটু খেয়াল করি, ইন্ট্রো, ওকে, সো ইন্ট্রো ডিফটাকে আমি দিয়েছিলাম 100% অফ ভিউ ওয়েথ। ভিউ বলতে আমার পুরা ব্রাউজারটাকে বুঝিয়েছে, বা যেই যেই ভিউতে, যেইটুকু ভিউতে আমার অ্যাপটা বা ওয়েবসাইটটা দেখাবে। সো ভিউর মধ্যে কিন্তু এই স্ক্রল বারটাও পড়ে গেছে, যেহেতু আমাদের এই জিনিসটা ভার্টিক্যালি স্ক্রল। সো ভার্টিক্যালি স্ক্রল যতটুকু, অতটুকু কিন্তু আমি এটা উইথ বলেছিলাম 100% অফ ভিউ উইথ। সো ও হচ্ছে এইখান থেকে, এই কোণা থেকে ক্যালকুলেট করে এই কোণা পর্যন্ত উইথটা নিয়ে, সাপোজ এটা হচ্ছে 100 পিক্সেল, সো ওটার সাইজ দিচ্ছে 100 পিক্সেল। বাট 100 পিক্সেল দেওয়ার পরে, যেহেতু এটা সহ আছে, অ্যাকচুয়ালি এটা ধরেন 20 পিক্সেল, সো 120 পিক্সেল টোটাল পাশাপাশি হয়ে গেছে, কিন্তু আমার টোটাল ভিউটা অ্যাকচুয়ালি দেখাতে পারছে 100 পিক্সেল, তাই একটা ছোট্ট স্ক্রল বার চলে আসছে। এইটা সলভ করার জন্য আমরা উইথ ভিউ উইথ দিব না, সো এটা সরিয়ে দিব। এটা সরিয়ে দিলে আমাদের একটা প্রবলেম হয়, আমরা দেখেছিলাম, সেটাতে যাই। ওকে, এটা এখন সেন্টার আছে। এটা যদি আরো বড় করি আপনি দেখতে পারবেন আমাদের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে বাইরে চলে গেছে। তখন সেন্টার ছিল, কারণ হচ্ছে এটা যখন ছোট ছিল তখন ভেঙে সেন্টার হয়ে গেছে। ওকে, সো এটা সলভ করার জন্য একটা উপায় হচ্ছে, আমার বডিটা তো অলওয়েজ হচ্ছে ফুল ওয়েট ধরে নেয়, যতটুকু এই স্ক্রল বার বাদ দিয়ে যতটুকু ভিউর মধ্যে আছে সেটুকু ধরে নেয়। সো ইন্ট্রোর প্যারেন্ট যে মেইন, মেইনকে আমি বলে দিব হচ্ছে 100% ওয়েট নেবে, ওয়েট, সরি, ওয়েট 100%। সো এখন আমরা যদি একটু দেখে নিই, মেইনটা যদি 100% উইথ নিচ্ছে, তারপরে হচ্ছে আমি আর একটু মেইন শিওর করার জন্য মেইনটাকে আমি অ্যাকচুয়ালি মেইনটা বাদ দিতে পারি আমরা, কারণ হচ্ছে মেইনটা 100% নিচ্ছে, আমি এখান থেকে দেখে বলতে পারছি। সো ইন্ট্রোটা নিচ্ছে না, সো আমি ইন্ট্রোকে 100 VW না দিয়ে আমি এইখানে ওয়েট, ওকে, ওয়েট 100%। সো ওকে, অ্যান্ড এখন যদি সেভ দেই, ইন্ট্রোর সেন্টারে কিন্তু আমার লেখাটা, বাট এখন দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল বারটা নেই, কারণ ও অ্যাকচুয়ালি ইন্ট্রো তার প্যারেন্টের, দ্যাট ইজ মেইনের 100% উইথ পুরোপুরি পাশাপাশি উইথ নিচ্ছে, মেইন তার প্যারেন্ট বডির 100% উইথ নিচ্ছে, এবং বডিটা অ্যাকচুয়ালি আমাদের ভিউ হাইটের পুরোটুকু জায়গায় নেয় মাইনাস দ্য স্ক্রল বার। সো এই ছোট কারেকশনটা করার জন্য এই টিউটোরিয়ালটা। ধন্যবাদ।